গুড মর্নিং বন্ধুরা, আজকে ওয়েডনেসডে, সকাল বাজে এখন 10টা। এখন থেকে ভিডিও স্টার্ট করছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, কিন্তু মানে একটু বসে শুয়ে গল্প করতে করতে কাজ হচ্ছে, কারণ কাজের প্রেশার তেমন নেই। কালকে রাতেই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করেছি, খালি সকালবেলা এখন একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো, বাসি ঘর। কিন্তু আজকে আর মুছবো না, কারণ দেখলেই কালকে আমার একদম ডিপ ক্লিনিং হয়েছে, অত সন্ধ্যে পর্যন্ত সমস্ত মোছা মুছে অনেক বার করে ঘর মুছতে হয়েছে। তো সেই জন্য ঘর মোছার কোনো তাগিদ নেই, আর কাচাকুচিও করবো না আজকে তেমন। আমার গা হাত পায়ে ব্যথা হয়েছে খুব, মানে পরিশ্রম হলে যা হয়। আর আয়ুষ্মানকে যাবো এখন, ওখানে ওই বাড়ি যাবো, আনতে যাবো, মানে বেলা এই বেলাটা থাকবো, বিকেলবেলা চলে আসবো, কারণ আজকে হচ্ছে ভূত চতুর্দশী। তো এসে মোমবাতি টোমবাতি ঘরের সামনে দেব, তো এই সমস্ত প্ল্যানিং আছে। আর একটু মানে পেছনে একটু কথা চিৎকার হয়, ঠিক আছে, কারণ কাজ হচ্ছে বাড়িতে, তো সেই জন্য একটু কথা টথা হয়তো তোমাদের সাউন্ড আসতে পারে। আর দিওয়ালি তো সব বাড়ি বাড়ি লাইট লাগছে, আনন্দের মুহূর্ত মানুষের, এখন অনেক কথা টথা তো হবেই, এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার। তো যাই হোক, চলো এখন আজকে এই সামনে দিওয়ালি, সবার জীবন খুব আলোয় আলোকিত হয়ে উঠুক এটাই কামনা করি। আর আমার আমার চ্যানেলের মাধ্যমে যেন আমি তোমাদের জীবনে কিছু হলেও, কিছু কিছু মানুষের কিছু হলেও যেন কোনো পজিটিভ আলো ফুটিয়ে তুলতে পারি, মুখে হাসি আনতে পারি। আমার মতন যারা আছো, আমার বন্ধু যারা আছো, যদি আমাকে দেখে তোমাদের একটু ভালো লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। আমার চ্যানেলের মনে করি এটাই তাহলে সাকসেস হবে, কিছু যদি অন্তত আমার থেকে তোমরা পেয়ে থাকো, সেটা কোনো একটা কাজের টিপস হতে পারে, বা আমার কাজ দেখে যে তোমরা বলো কাজের এনার্জি পাই, বা অনেকেই কমেন্ট করো পাল তুমি কী করে এত কাজ করো। সত্যি বলছি, আমিও জানি না যে আমি কী করে এত কাজ করি। যখন আমি ভিডিও এডিট করি, আমি ভাবি যে আমি একদিনে এতগুলো কাজ করে ফেললাম, মানে নর্মাল ঘর মোছা, বাসন মাজা, এগুলো তো আমাদের করতেই হয়। কিন্তু ধরো কিছু কিছু কাজ যেগুলো থাকে, এই একটা জায়গা ক্লিন করা, আবার স্পেশাল কিছু রান্না করা, ফ্যামিলি মেম্বার কারোর জন্য, কেউ বললো, যেমন বেশিরভাগ ক্ষেত্রে আশিস বা আমার ছেলের জন্যই করতে হয়, আশিসের জন্যও না, ছেলের জন্যই করতে হয়। তো সেগুলো যখন করি, ভাবি যে কী করে, যখন এডিট করি ভাবি সত্যি তো কী করে করলাম। ওই জন্যই হয়তো দুপুরে গিয়ে আমার এত টায়ার্ডনেস আসে যে ঘুমিয়ে পড়ি, বা রাতের দিকে এলেই, রাত হলেই ঘুম চলে আসে, যদিও রাত আমার শুতে শুতে একটু লেটই হয় এই সমস্ত কাজের জন্যই। তো তারপরেও আমি কাজ করি, আর তোমরাও আমাকে কমেন্টের মাধ্যমে অনেক উৎসাহিত করো। তো আমার আমি সবসময় চেয়েছি আমার ভিডিওটার মাধ্যমে যেন আমি তোমাদের কাছে কিছু মেসেজ অন্তত দিতে পারি। একটা লাইফস্টাইল দেখলে সেটা কেন দেখবে মানুষ? সবসময় চাই যে আমার ভিডিওর মাধ্যমে কিছু মেসেজ যাক, কিছু ভালো জিনিস যাক। ভালো খারাপ নিয়েই একজন ডেলি ব্লগার, যেমন আমারও কিছু খারাপ গুণ থাকে, খারাপ গুণ মানে হয়তো আমার খারাপ অভ্যেস আছে কিছু, যেটা আমি অনেক সময় করে ফেলি ভিডিওতে, সেগুলো শো হয়, তোমরা আমাকে সংশোধন করো, পাইলে এটা করো না, পাইলে ওটা করো না, ওটা করতে নেই, আমিও শিখি। আবার সেগুলো যখন আবার আমি শিখি, আবার নতুন করে ভিডিওতে দেখাই, তখন আবার অন্য মানুষও শেখে। তো এটাই হচ্ছে আমার ভালো লাগে, আমার মনে হয় এটাই আমার চ্যানেলের সার্থকতা, তাই না? তো চলো, সকাল সকাল অনেক বকে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, গল্পও হলো একটু। তো চলো এবার চা করি, চা খাইনি আমরা সকাল থেকে, এখন চা খাবো। চা খেয়ে আমি রেডি টেডি হয়ে একটু টুকটাক কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে বেরোবো। তো চলো, আজকের ব্লগটা দারুণ মজাদার হবে, আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে আনন্দ নিতে থাকো। কালী পুজোর আগের দিন ম্যাক্সিমাম যায় বাড়িতেই 14 শাক খাওয়া হয়, কিন্তু আমাদের বাড়িতে এই নিয়ম নেই যে 14 শাক খেতে হয় বা কিছু। আমার বাপের বাড়িতেও নেই আর শ্বশুর বাড়িতেও নেই 14 শাক খাওয়ার নিয়ম, কিন্তু সন্ধেবেলা 14 প্রদীপ জ্বালাই আমরা, আর তো সেগুলোই করবো আজকে। আর আমি যাব, আজকে বললামই তোমাদের যে মায়ের কাছে যাব, তার কারণ হচ্ছে আয়ুষ্মানকে গত দিন মায়ের কাছে রেখে এসেছিলাম, ও খুব বায়না করছিলো দিদার কাছে যাব, দিদার কাছে যাব। তাছাড়াও বাড়িতে সব কিছু ক্লিন হচ্ছিলো, সেই জন্য ভাবলাম ধুলো ময়লার মধ্যে না রেখে ওকে একটু দিয়ে আসি। তো সেই জন্য আমারও ওকে ছাড়া খুব একটা থাকার যেহেতু অভ্যেস নেই, তোমরা হয়তো সেরমভাবে দেখো নি যে আয়ুষ্মান গিয়ে একদিন আছে বা কিছু, তো আমার রাতে সেরম ভালো ঘুমও হয়নি, অস্থিরতা একটা লাগে, আর সেই জন্য তাড়াতাড়ি করে এখন চা খেয়ে দু একটা যা কাজকর্ম থাকবে সেগুলো কমপ্লিট করে চলে যাব আয়ুষ্মানকে আনতে। তারপরে আজকে তো সারাদিনে দারুণ দারুণ ঘটনা ঘটবে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব।
আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অন্যদিন আয়ুষ্মান আমার সাথে থাকে, আজকে একা একা যাচ্ছিলাম। কেমন যেন অদ্ভুত লাগছিল আমার, কারণ যখনই মায়ের কাছে যাই ও থাকেই, আর আজকে মনে হয় ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি। তো চলো পৌঁছেই যাবো একটু পরে, খুব বেশি তো দূরে না। আর এই যে চলে এসেছি, বাবা দেখো ঘুমাচ্ছে। আমাকে আমার আগের যে ভিডিওগুলোতে বাবাকে দেখে অনেকেই জিজ্ঞেস করে যে আমার বাবার কী হয়েছে, তো বাবার সেরিব্রাল হয়েছিল, তো সেই জন্যই অসুস্থ আর কি, সেরকমভাবে খুব একটা ইমপ্রুভ কিছু হয়নি। চলো ওপরে এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। আর ভীষণ জোর খিদে পেয়েছে। এখানে আজকের ব্রেকফাস্টে ছিল পরাঠা, পরাঠা এটা যতদূর সম্ভব মেথির পরাঠা ছিল, আর সাথে ছিল আলুর তরকারি আর ছানা। এই বাড়িতে ছানাটা একবেলা অন্তত হবেই হবে, তো ব্রেকফাস্টটা করে নিই। জাস্ট স্নান করে আমি এখন কিছুটা এডিটিং এর কাজ করলাম, আর শ্যাম্পু করেছি, এখনো কন্ডিশনার ইউজ করিনি, চুলও আঁচড়াইনি। তোমরা পাগলের মতন ভাবতে পারো চুলগুলো এরকম পাগলের মতন দশা কেন, তো সেই জন্য পাগলের মতন দশা যে আমি এখনো স্নান করে কন্ডিশনারও দিইনি। আর গুচ্ছি ব্যাগটা নিয়ে স্টাইল স্টাইল মেরে এনে কা ট্রাভেলার্স, ভালো তো, খারাপ কি। আর এই আয়ুষ্মানের এসেই আমি দেখছি ও মোবাইল ঘাঁটছে, কোনো ক্রমে ক্লাস করেছে আজকে। তাও কি কাণ্ড তোমাদের বলবো, ইউনিফর্ম পরতেই নাকি ভুলে গেছিল, আবার ম্যামের বকা খেয়ে ইউনিফর্ম পরেছে। মা না থাকলে কি না কি হতে পারে। হ্যাঁ হাসিলে একটু হাই করে দে আমার বন্ধুকে। তো এইবারে যে ওয়াশিং মেশিন সেটা ফ্রন্ট লোড, তো অনেকেই আমাকে বারণ করেছে যেন আমি এটা না নিই এই ধরনের, তো আমিও সেটাই ভেবেছি, কারণ এই যে ওয়াশিং মেশিনটা সেটাও কিন্তু অলরেডি একবার খারাপ হয়ে গেছে, যদিও খুব বেশি পুরনো নয়, খুবই নতুন ওয়াশিং মেশিন, তাও একবার অলরেডি খারাপ হয়ে গেছে। যে আমাকে জিজ্ঞেস করলো মুড অফ কেন, সে হচ্ছে আমার দিদির ছেলে। আর এখানে আজকে ফুচকা বানানো হয়েছে, আমি তখন ঘুমাচ্ছিলাম, তোমাদের আমি আওয়াজটা শোনাবো। দিদি ফুচকা বানিয়েছে, দিদি বানায়নি একা, আমাদের বাড়িতে হাসিনা থাকে, ও বানিয়েছে, ওরও এখানে অবদান আছে। না 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 না, স্থিত যদি তুমি, এবার স্থিতটাকে তুমি শুধু ডিভিশন ডিভাইড করো না, স্থিত। আজকে আমার ক্লাস নেওয়ার ছিল, তো আমি আজকে যেতে পারিনি বলে অনলাইন ক্লাস নিয়ে নিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই যে বাড়িতে নিয়ে এসেছে লাইট, সব বাড়িতেই জ্বলছে। আগে যখন বাবা সুস্থ ছিল, বাবা প্রত্যেক বছর বাড়িতে পুরো যেভাবে বাইরে থেকে লাইট ঝোলানো হয় সেইভাবে ব্যবস্থা করত, নিজে থেকে সমস্ত কিছু উৎসাহ নিয়ে করত, একদম নিজেই ছাদে গিয়ে সেখান থেকে সারা বাড়ি লাইট সাজাতো যখন বাবা নিজে সুস্থ ছিল। কিন্তু এখন তো আর সেটা কর হয় না, তো সেই জন্য ছোট জামাই নিয়ে এসেছে, লাইট লাগিয়ে দিচ্ছে, আর মিষ্টি নিয়ে এসছে। আমি রুটি আগেই খেয়ে নিয়েছি, রুটি আর ঘুগনি, মিষ্টিটা তো এত ইচ্ছা করছিল আজকে, এটা কিন্তু কি বলে ক্ষীর কদম। তো দেখো সাজিয়ে কি সুন্দর লাগছে ঘরটা, কালারগুলো খুব সুন্দর, মাল্টি কালারটা আমি পাইনি, আমি পেরে আমার ঘরেও আনতাম কিন্তু আর আনিনি। মা এই ডাইনিংয়ে কিন্তু বেশ ভালো লাগছে না, অন্ধকার করে দেওয়ার পর খুব সুন্দর লাগছে, যদিও ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই যে মোটামুটি একটা করে দিলাম মায়ের জন্য, এরপরে আমরা বেরিয়ে যাব। তোমাদের তো বললামই আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এরপরে বেরিয়ে যাওয়ার পালা। আর দেখবে রাস্তাঘাট কি সুন্দর করে সাজানো, এই যে রাস্তায় দেখো শুধু আলো আর আলো। Thank you.
বাড়ি এসে গেছি আমরা আয়ুষ্মানের দেখো মন খারাপ দিদাকে ছেড়ে এসে রাগু রাগু চলো এখন একটু প্রদীপ জ্বালিয়ে নি একটু মানে কালকেও জ্বালাবো আজকে একটু ধরাই ঠিক আছে তোমাদের তো বললামই আজকে 14 প্রদীপ ধরাতে হয় তো আমি 14 প্রদীপ দেওয়ার আগে আমার যা করে দিয়েছিল কারণ আমি তো অনেকটা রাতে এসেছি আর এসে ভাবলাম যে এত কিছু যখন কিনেছি আমিও কটা এখানে 14টা প্রদীপ ধরিয়ে দিই তো সেই হিসেবে আমার ঘরের সামনে থেকে শুরু করে পুরো বারান্দা পর্যন্ত করেছি আর ফুচকা টুচকা খেয়ে আয়ুষ্মানের একটু শরীরটা মানে কেমন হচ্ছে আর কি যাই হোক বেশি পরিমাণে খেয়ে ফেলেছে সেই জন্য আর এখন এমনি ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আমারও সাজানো হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগে তোমাদের আগেও বলেছি আলপনা দেওয়া তারপরে এই প্রদীপ ধরানো এই কাজগুলো করতে আমি খুব ভালোবাসি ঘর সাজাতে ঘর পরিষ্কার করতে এগুলো নিয়ে থাকতে ভালোবাসি আর এই যে আশিসও এসে গেল আমাদেরকে দেওয়ার পর একটু পাড়ায় গেছিল পাড়ায় তো বিশাল করে পুজো হচ্ছে বলে কথা তোমাদের সঙ্গে সমস্ত আমার এলাকায় যত বড় বড় পুজো হচ্ছে সমস্ত কিছু শেয়ার করব কারণ আমি নিজেও যাব ঠাকুর দেখতে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হয় তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের এলাকায় যেভাবে কালী পুজো হয় সেগুলো দেখাতে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিও আজকের মতন এখানেই এন্ড করব বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিও আর পারলে ভিডিওটাকে শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সায়োনারা।